আসসালামু আলাইকুম দর্শক, আমরা এজ এ নিউজ এর থেকে আপনাদেরকে দেখাচ্ছি চলেছি আফিফা ইনকিউবেটরের যে সমস্ত কর্মযোগ্য তাদের মধ্যে একটি অত্যন্ত মূল্যবান বিষয় হচ্ছে খাঁচা। দর্শক, আপনাদের সামনে যে খাঁচাটি আমরা এই মুহূর্তে উপস্থাপন করতে যাচ্ছি সেই খাঁচাটি হচ্ছে কবুতরের জন্য তৈরি করা খাঁচা। এখানে তিনতলা সিস্টেমে আসলে এই খাঁচাটির প্রতিটি অংশে তিনটি করে খোপ, অর্থাৎ প্রতিটি তলায় তিনটি করে খোপ ব্যবস্থা করা আছে। এবং আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন এর মধ্যে আসলে হাইটে হচ্ছে 6 ফিট হাইট এবং পাশেও 6 ফিট, প্রস্থে মাত্র 2 ফিট প্রশস্ত করে এই খাঁচাটিকে করা। এবং এতে করে একটি বড় সুবিধা হচ্ছে যে এই খাঁচাটির প্রতিটি খোপে দুটি করে, অর্থাৎ এক জোড়া করে কবুতর রেখে নিশ্চিন্তে আপনি খুব সুন্দরভাবে এটিকে পালতে পারবেন। আপনি এখানে দেখতেই পাচ্ছেন দর্শক আসলে খাঁচার ফ্রেমিংটিকে কত চমৎকারভাবে করা হয়েছে। এটি আসলে আপনার বাসা বাড়িতে অথবা যারা শখ করে কবুতর খুব চমৎকারভাবে পালার চেষ্টা করেন, বিশেষ করে ফ্যান্সি টাইপের যে সমস্ত কবুতর তাদের জন্য এই খাঁচাগুলো অত্যন্ত চমৎকার। দর্শক, এখানে এই মুহূর্তে রং করা হয়নি, রং করা সাধারণত এই কাজটি বাড়িতে স্থাপনের পর সাধারণত রং করে দেওয়াটাই এটা হচ্ছে উত্তম। এবং এখানে ট্রেগুলোকে করা আছে 2 ফিটের থেকে দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে অতিরিক্ত করে, যার কারণে আপনি খুব সহজেই অতিরিক্ত ময়লা যদি হয়ে যায় সেই ময়লাগুলোকে আপনি নিশ্চিন্তে এগুলোকে পরিষ্কার করতে পারবেন এবং দুপাশে ময়লাগুলো বের হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। তো দর্শক, এগুলোকে সহজেই পাশাপাশি যেহেতু 2টি ট্রে এখানে দেওয়া আছে এর সহজেই কিন্তু আপনি ময়লাগুলোকে পরিষ্কার করতে পারবেন। এর পাশাপাশি দর্শক, আমরা আপনাদেরকে এখানে আরেকটি জিনিস আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কোয়েল পাখির খাঁচা কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং কোয়েল পাখির এই খাঁচাটি চারতলা সিস্টেমে আমাদের এখানে প্রতি তলায় 50টা করে কোয়েল পাখি পালন করা সম্ভব এই ধরনের একটি খাঁচা আপনাদের সামনে উপস্থাপন করা আছে। এই খাঁচাটিতে দেখুন দর্শক, আমরা সাধারণত তৈরি করে থাকি 500 করে খাঁচা, অর্থাৎ প্রতি তলায় 100 করে, টোটাল 5 তলায় 500 খাঁচা পাখি। তো সেখানে এখানে 50টি করে একটি সুভেনির হিসেবে তৈরি করা আছে এবং শখ করে পালতে যাচ্ছেন এমন একজনের জন্য বিশেষ করে তৈরি করা এই খাঁচাটি। এবং প্রতিটিতে হচ্ছে 50টি করে পাখি যেহেতু রাখা সম্ভব, এখানে একটি করে ট্রে নিচে স্থাপন করে দেওয়া আছে যাতে করে পাখিটির ময়লা পরিষ্কার অত্যন্ত চমৎকার করা সম্ভব। সামনে এবং পেছনে 2টি পাত্র দেওয়া আছে, প্রথম সামনে পাত্রটি খাবার পাত্র এবং পেছনে পাত্রটি পানির পাত্র হওয়াতে খুব সহজে অনায়াসে যে কোনো পাখি তার মধ্যে কোনো ধরনের মারামারি না করে সঠিকভাবে তাদের খাবার পানি সংগ্রহ করতে পারে। দর্শক, এখানে একটি জিনিস আপনাদের কাছে না বলি না, আপনারা সাধারণত যে খাঁচাগুলো পর্যায়ক্রমিকভাবে বাহিতে থেকে সংগ্রহ করেন এবং যে খাঁচাগুলো কিনে থাকেন সেই খাঁচাগুলোর নিচে ডিমগুলো কিন্তু সহজে কোয়েল পাখির পড়ে যায়, অনেক সময় আটকে যায় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আফিফা ইনকিউবেটর যে খাঁচাগুলো তৈরি করছে সেই খাঁচাগুলোর মধ্যে এই মাঝখানে ডিমগুলোর জন্য যে স্ট্রেসটা করা দেওয়া হচ্ছে সেই স্পেসটি কিন্তু অত্যন্ত ঘন, অর্থাৎ প্রতি ইঞ্চিতে 3টি করে তার ব্যবহার করা হয়েছে। আর এখানে দর্শক, এই মুহূর্তে তারা ব্যবহার করছেন বিএসআরএম এর জিআই শীটগুলো এবং এই বিএসআরএম এর শীটগুলো ইউজ করাতে এগুলো প্রায় 10 বছর থেকে 20 বছর অনায়াসে আপনারা কিন্তু এই খাঁচাগুলোকে সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু আপনার পক্ষে এই খাঁচাটি দিয়ে দীর্ঘদিন আপনার কোয়েল পাখি পালন সম্ভব। তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কেননা এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের কাছে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে দিতে সহায়তা করবে এবং অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাতে করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যার এই খাঁচাগুলো প্রয়োজন তারা সহজেই খাঁচাগুলো সংগ্রহ করতে সক্ষম হবে এবং ইনফরমেশনগুলো জানতে পারবেন। তো ধন্যবাদ দর্শক, আজকের মতো এখানেই আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তীতে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।